মিউজিক বাংলা টিভি দাও আতান দিছি হলমাস আইতে পারে মানে খ্যাত বরিশাল্লা খ্যাত না আলার পালা মোরে বরিশাল্লা খ্যাত কস তোকে টাঙাইলে আছে এরম একটা পোলা এরম একটা স্মার্ট পোলা আছে কি স্মার্ট বুঝছি খুব প্রবলেম বুঝতে পারছি কইতে পাগল ছাগল ধরে নিয়ে আসে জমি স্যার মায়ের তো অনেক ভালো ছিল কইতে খ্যাত মায়ের ধরে নিয়েছে বৈশাল্লা খ্যাত তুমি এটা কেমন কথা কয় কাদা ওই যে কাদা কাদা ভেদর 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 বোঝো এরম হাইন্দা চা লাগে ভিতরে আর কি করার আছে কি তোমার বাপে ধান মন পায় আব্বা আছে না মোগ আব্বাই মোগো জমিতে প্রচুর পরিমানে ধান ওড়ে তুমি গেলে একবার তো তুমি তো যাও না একবার গেলে বসতে পারো যে কত ধান ওড়ে মগো ইরি খেত আউশের খেত সব খেত আছে মগো বুঝছো সব ধান নিয়ে খাইও আরে তুমি সব ধান না বুঝছো শ্বশুর বাড়িতে যাইতেছো তোমাকে দেশে তো খালি কই মেস আর কই মেস ঘটনা কি কত একটু তোমাকে টাঙাইলে মানে কই মেস বেশি বুঝছো তোরা আসল আসল
বাপের বাড়ি যাইতাছি, কত সৎ করে সাইজা গুজা যাইতাছি, ওকে টহর দাও, আসল দাও। কাম করি কে এই গামছাটা দাও, গামছার মধ্যে পেশাই লই, পেশাই গিয়া বড় এরি লইয়া যাইতে বউ। তুই বোঝ না কে এতগুলো কই না, আমি কেমনে থুইয়া যাই কো না। হালার করে হালা আমি গনে যাব, তুমি ঘুমে, আমি বরিশালে বসে কইতেছি। এই তুমি কি উঠবা না? হ্যাঁ আমি কিন্তু চলে গেলাম, গেলাম কিন্তু হালা দাঁড়াব বাবু, মা দাঁড়া দাঁড়া একটু অপেক্ষা করো, তুমি রাগইও না, রাগইও না, এই দাও সরে বউ, একটুখানি খারাও এই মাছ সারা, তুমি যাইও না, আমার হরবরি রাগইব। বুঝছো হৌরে যদি হনে যে মাছ খুঁয়ে গেছি, হৌরেও রাগ হইতে পারে, বুঝছো? মা 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 গেছে, এই দেখো কতগুলো রুটি, এই দেখো দেখো, এই এই দেখো, কই আর কই আর কই আর কই, শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি? ও শেষ 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 সে বউ শেষ হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আউ দেয় আর না নাই না আর আছে, আরে তিন কই মাছ খেয়ে তুমি ঠান্ডা হয়ে যাবে, এটা বরিশাল ওই কই মাছ পাওয়া যায় না, তোমাকে টাঙ্গাইলে যা পাইছি। গ্রামে আইসি বুঝো না, এতদিন ঢাকা শহরে থাকার পরে এইবার যদি মাছ দেখি তাহলে কার পরান্ডা সয় মনে করো, লেখাটা বুট করে আলাইছি, এমন সমস্যা নেই। মনে তুমি সাইডে যাই, মনে কারণ কাপড় দিও, মুই কলপারে পেছে পেয়ে মনে করো গোসল করে হসুর সেনের সামনে একটা লঙ্গি বেড়ে খারাই দেবো, সমস্যা নেই। কত মূল্য কেমনে তুমি বসবা? মনে করো যে মজাই হয় না, তোমার বকমুকি লাগে, এটা তোমার হালির ঘরে হালি হালি হালি, তোমার কি বিয়ে হয়েছে? বরিশালি অভ্যাস মাছ ধরা, বুঝছো? সামনে পড়িয়া গেছে ধরিয়া লাইছি মনে করো, আজকে বাইরে মনে তেল দিয়া মনে করো খাইয়া লাইবা মনে করো। তুমি চুপ থাকো, আমার মান সম্মান খা।
লুডো খেলতে পারবো না মাঝে মধ্যে ছক্কা। আমি তোমার লঙ্গির
ব্যাগের মধ্যে এই পয়নে সময় পাইনি আর কি। এই লাগে মনে করতে টেবিলের নামিয়ে গেছি। আচ্ছা শুনো, তোমার সব কথা না আমরা খাওয়ার টেবিলে বসে বলবো নি আর শুনবো নি, তুমি এখন একটু ফ্রেশ হও। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে আব্বা যে হুগনা মুরগিটা লয়ে গেছে এটা আমার তো হইবো না। আচ্ছা আচ্ছা, তোমার আমি খাসি খাওয়া মনি। ও খাসি কইবে না, খাওয়া মু। আচ্ছা ঠিক আছে ধরো। ও মা, এটা আমার ওই যে পোশাক লাউ শাক সব লয়ে গেছে তোমার আব্বা, বুঝছো? আম্মা এই পোশাক দিয়ে কি কই মাছ রান্না যায়? পোশাক দিয়ে কই মাছ? তুমি রে বললা তেলে ভাজার জন্য। ও তাহলে তেলেই ভাজছেন, মজা করে খামান আব্বা, বুঝছেন? এই চলো চলো মুরগি ধরো। মুরগিটা কিভাবে রান্না করে তোমাদের দেশে? ও মুরগি, এই মুরগি তো হইব না বুঝছেন, আরো দুই তিনটা লাগবে মনে করো। এটা ফ্রাই ফ্রাই করলে হবে না, এটার মনে করেন যে গ্রিল বানাইতে হবে, গ্রিল শিখ ঢুকাইয়া মনে করেন যে ওই যে আমি তো চুলা আছে না, চুলা চুলা ওই চুলার মধ্যে মনে করেন পড়বেন 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 কি দিয়ে আবার লাগে মশলা মেয়াইবেন মেয়াই মনে করেন পুইরা পুইরা খামু পরাটা দিয়ে আম আম। ওই যে তোমার যে ওই যে খাওয়াইলাম ঢাকা নিয়ে মনে নাই, ওই যে হোটেল কি জানি কয় আবুলোডে আবুলোডে শিখ খাওয়াইলাম যে তোমার বড় বিয়ের আগের দিনটা। এই যে জামাই বাবাজি হলো আমাদের দেশে শিখ কাবাব পোড়া মুরগি সবই পাওয়া যায়। ও পাওয়া যায়? ও তাহলে তো এখন কথাই নাই। কিন্তু বাবাজি তুমি কথাটা একটু বেশি কও, আমাদের জামাই সম্মান আছে, আমরা জামাইয়ের সম্মান করি, একটু কথাটা কম করলেই না ভালো লাগবে। ঠিক আছে আব্বা, তোমাকে না একদম কম কম কথা কম, আর আমি তো কথা কইতেই চাই না বুঝছেন, কথা তো কইতেই চাই না, এই আমার একটু কথা আইয়া পড়ে আমি কি করার আছে। আচ্ছা ঠিক আছে, জামাই হিসেবে কথা একটু কম কইলে তোমার সব দিকটা পারবে। একটা কথা কই, এ আমুগো দেশে কি পুষ্করিণীর মধ্যে ইলিশ মাছ দিন না? কও আমি কানে যাব, প্রথমে তো এই মাছ তাহলে আবার ইলিশ মাছ, ওরে আল্লাহ। আরে ওরে আল্লাহ কগলিয়া মগো না, পুষ্করিণীর মধ্যে তিনতলা পুষ্করিণী আছে, এর ভিতরে আমরা ইলিশ মাছ দিয়ে রাখছি মনে করে আমরা ধরে ধরে খাই মেয়ে মানাইলে, বুঝছো? এ তুমি কথা বান কো বা। শুন মা, বরিশালেরা একটু চাপা বেশি মারে। ও এ শুনেন মাছুরি আম্মা, মরা চাপা মারি না, মরা কিন্তু বাস্তব করে দেয়, মগো যে পর্দা আছে না পর্দা, ওই যে পর্দার নদী ওর মধ্যে যাইয়ে দেখে না, যাকে যাকে ইলিশ মাছ আর যাকে যাকে ওইগুলো মনে করো ইন্ডিয়া পাচার করতে আছে। বাবাজি বাবাজি, তুমি যদি কথা একটু কম কও একেবারে পারফেক্ট জামাই হয়ে যাবে। ঠিক আছে আব্বা, এখন থেকে আমি আর কথাই কমু না, বুঝছেন? ওই যে বাবা বুঝছি, আই তুমি যা তো খাবার দাবার ব্যবস্থা করো, মা তুই ওরা নিয়ে গোসল করাই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে আসো। Thank you.